হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল সফল বাংলা এই মধ্যে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এম দু হাজার চব্বিশ পরীক্ষা প্রস্তুতি তোমরা প্রত্যেকে যেন খুব তাড়াতাড়ি তোমাদের নোটিফিকেশান বেরোতে চলেছে তার জন্য প্রস্তুত থাকো এবং তার জন্য কিন্তু শুধু প্রস্তুত হলে হবে না আমাদেরকে কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে আমাদের যে পরীক্ষা প্রস্তুতি সেটা কিন্তু ক্যারি অন করতে হবে প্রিপারেশান কিন্তু অন করে রাখতে হবে দেখো তোমাদের জিএনএমএনএম পরীক্ষায় যদি বলো থেকে সহজ চ্যাপ্টার সব থেকে ইজি টু ক্র্যাক যে জায়গা থেকে আমি পাঁচে পাঁচই তুলতে পারি সেই টপিকটার নাম কী তাহলে উত্তরটা হচ্ছে লজিক্যাল রিজনিং আর সেই লজিক্যাল রিজনিংয়ের মধ্যেই আমরা দি সব থেকে সহজ জায়গাটা আছে ধরেছি যেখান থেকে পরীক্ষায় কিন্তু অনেক পরীক্ষায় মানে জিএমএনএম পরীক্ষায় কিন্তু প্রতি বছরই কিন্তু কিছু কিছু কোশ্চেন আসছে দেখতে পাচ্ছ দু হাজার একুশ শিফট অনেক কোয়েশ্চেন এসেছি আজকে তোমাদেরকে যারা যারা জানো তারা তো একটু প্র্যাকটিস করবে যারা জানো না তারা শিখে নাও তোমরা কিন্তু পরের প্রশ্নগুলো তোমরা নিজেরাই সলভ করতে করতে পারবে এটুকু আমি দিয়ে বলতে পারি তো অবশ্যই ভিডিওটা শেষ মতো দেখবে যারা যারা প্রথম আরো চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এর আগেও দেখেছো ভিডিও অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক করে দিও এবং বন্ধুর সাথে শেয়ার করে দিও দেখো ফার্স্টেই কোশ্চেন চলে যাই ফার্স্টের কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ফিগার্স ডাজ নট বিলং টু দ্য সিরিজ অর্থাৎ নিচে চারটে ছবি আছে চারটে ছবির মধ্যে কোন ছবিটা এর মধ্যে যাচ্ছে না অর্থাৎ আলাদা আছে কোনটা তো আমি প্রথমে বলি দেখো এগুলো সিকোয়েন্সটা বুঝতে হয় যে কী সিকোয়েন্স কাজ করছে তিনটে ছবি পরপর আসবে একটা ছবি উল্টোপাল্টা দেওয়া থাকবে ঠিক আছে যেহেতু বলছে আলাদাটা বের করতে হবে মানে বেমানান যেটা যেটা আলাদা যেটা চারটের মধ্যে থেকে একটা আলাদা আছে সেটাকে বের করতে হবে ধরো তোমাকে চারটে ছবি দিয়েছি বেড়ালের হ্যাঁ সরি তিনটে বেড়ালের ছবি দেওয়া আছে এক কোথাও একটা কুকুরের ছবি দেওয়া আছে তো তোমাকে এই আলাদাটা বের করতে হবে তো কুকুরের ছবিটা বার করতে হবে ঠিক তেমনই এখানে যে চারটে ছবি আছে চারটে ছবির মধ্যে কোন ছবিটা আমার আলাদা লাগছে সেটা আমাকে বের করতে হবে খুবই সহজ কোশ্চেন কিভাবে করবো দেখো আমরা এই যে লেখা আছে দেখো জি এইচ আই জে তারপর ছবি দেখো লেখা আছে নাম্বার বি যেটা বি সি ই তারপর ছবি দেখা লেখা আছে দেখো পি ও কিউ আর এবং তারপর ছবি দেখা যাচ্ছে দেখো টি ইউ ভিডাব্লিউ তাহলে আমাকে এই কয়েকটা ছবির মধ্যে কোন ছবিটা ভুল সেটা আমাকে বার করতে হবে আমি সহজেই বলছি দেখো এই সমস্ত প্রশ্নগুলোর ক্ষেত্রে তুমি প্রথমে যেটা খেয়াল করবে সেটা হচ্ছে কি যে তুমি সিকোয়েন্সটা দেখো মানে আমি যদি ডি আমি যদি করি এর যে সিরিয়াল সেটা কি এ বি সি ডি এফ জি আই জিএল এভাবে আসো তো দেখো জি এর পর কি হয় এবিসি ডি এফ জি জি এর পর কি হয় এইচ এইচ চলে এসে এইচ এর পর কি হয় আই আই চলে এসে আই পর কি হয় যে চলে এসে মানে জি এইচ আই জে দেখো ছবিগুলো দেখো এইভাবে কিন্তু ঘুরছে এই এইচে এইভাবে ঘুরছে জি এর পর যে সরি জি এর পর যে হ্যাঁ জি এইচ এইচ এর পর কি আই আই পর জে ঠিক আছে এইভাবে আসছে পরের ছবি দেখে নাও বি সি ডি ই তাহলে দেখো সি ডি আমি যদি বলি এ তারপর বি হয় বি এর পর কী হয় সি হয় দেখো সি চলে এসছে সি এর পর কী হয় ডি হয় ডি চলে এসছে ডি এর পর কী হয় ই চলে আসছে চলে এসছে তো তাহলে এক নম্বর ছবি ঠিক আছে দুই নম্বর ছবি ঠিক আছে এই দুটো ছবি ঠিক আছে এবার আমি দেখে নিই তিন নম্বর ছবিটা ঠিক আছে কি নেই দেখো এখানে দেখতে পাচ্ছি ও কিউ আর আমি যদি একটু উচ্চারণ করি আমি যদি একবার যে এবিসিটা ভালোভাবে পড়ি বা একবার যদি মনে করি তাহলে দেখো এবিসিডি ইএফ জি এইচ আই জে কে এল এম এন ও পি ও আগে আসে তারপর পি আসে কিন্তু এখানে কী করেছে এখানে আগে পি করেছে তারপর ও করেছে যেটা কিন্তু ভুল কারণ কি তুমি একবার নিজে উচ্চারণ করো এম এন ও পি কিউআর তাই তো তাহলে এখানে পি আগে আসবে না ও আগে আসবে নিশ্চয়ই ও আগে আসতো ও পি কিউ আর দেখো এখানে যেমন বি আগে এসছে তারপর সি তারপর ডি এসসে কিন্তু এখানে দেখো পুরো উল্টো করে দিয়েছে পি ও তারপর কিউ আর যেটা ভুল তার জন্য এই প্রশ্নটা কিন্তু ভুল আছে তবুও আমি তোমাদের দেখে দিই অপশন নাম্বার ডিটা ঠিক হচ্ছে কিনা অপশান ডি বলছে টি ইউ ভি ডব্লিউ আমি যদি একবার ভাবি এম এন ও পি কিউ আর এস টি তাহলে টি টি এর পর কী হয় টি ইউ এর পর কী হয় ভি ভি এর পর কী হয় ডব্লিউ হয় তার মানে এই সিকোয়েন্সটা আমার ঠিক আছে একমাত্র অপশান নাম্বার সি যেটা সেটাই ভুল আছে অর্থাৎ এই যে নাম্বার সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার দেখো কত সহজে আমরা কিন্তু উত্তরগুলো করতে পারছি আশা করছি তোমরা সবাই উত্তর দিতে পেরেছো এবার যারা যারা শিখে গেলে তারা পরে কোশ্চেনগুলো তোমরা নিজেরাই সলভ করবে আর যারা যারা জানতে অলরেডি তারা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের কমেন্ট করে জানাবে যে এক নম্বর প্রশ্নের উত্তর কী হবে দুই নম্বর প্রশ্নের উত্তর কী হবে ঠিক আছে তার আগে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিই তারপর আমি ক্লাসটা কন্টিনিউ করবো বন্ধুরা তোমাদের সবার জন্য সুখবর এ এনএম জিএনএম দু পরীক্ষার জন্য আমাদের স্পেশাল ব্যাচ যেটা হচ্ছে সংকল্প টু ঠিক আছে সংকল্প ব্যাচ তোমাদের জন্য কিন্তু চলে এসেছে যেটা শুরু হবে আগামী ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে তো তোমরা যারা যারা এনরোলমেন্ট করতে চাইছো তোমরা কিন্তু এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডাবল টু সিক্স টু এই নাম্বারে একটা মেসেজ করবে হোয়াটসঅ্যাপে এবং তার সাথে বলি দেখো শুধুমাত্র যে ক্লাস হয় দেখো আমি তোমাদেরকে কয়েকটা জিনিস বলি ফিচার্সগুলো কেন আমাদের কাছে পড়বে কারণ স্টুডেন্টদের একটা বিরাট অ্যামাউন্ট কিন্তু দেখা যায় যে সাফল্য বাংলার সংকল্প ব্যাচ কিন্তু একটা বিশাল মানে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছে এর প্রধান কারণ কী দেখো সবাই তো ক্লাস করায় কিন্তু আমাদের মধ্যে আলাদা কোথায় কী পাবে প্রথম কথা হচ্ছে আমরা একটু অন্যরকমভাবে যতটা সহজে সম্ভব তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি প্রত্যেকটা টপিক ওয়াইজ ঠিক আছে একদম সহজ থেকে সহজতর উপায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয় লাইভ ক্লাস পাবে লাইভ ক্লাস যদি মিসও হয়ে যায় রেকর্ডিং ক্লাস পাচ্ছ তার সাথে পেয়ে যাচ্ছ ক্লাসের পিডিএফ মক টেস্ট পাচ্ছ কীরকম বলে দিই ধরো আজকে তোমাকে একটা টপিক পড়ানো হচ্ছে সেই টপিকের উপর পরের দিন কিন্তু একটা মক টেস্ট নেওয়া হচ্ছে সেটা দশটা কোশ্চেন হতে পারে পাঁচটা হতে পারে এগারোটা হতে পারে যাই হোক না হোয়াট এভার তো ওই কোশ্চেনগুলো তোমরা কিন্তু এখানে প্র্যাকটিস করতে পারবে এবং সপ্তাহে একটা করে একটা করে কিন্তু মক টেস্ট পেয়ে যাচ্ছো লাইভ মক টেস্ট যেরকম টেলিগ্রামে হয় ঠিক আছে তো এই সমস্ত কিছু পাচ্ছ মাত্র মাত্র সাতশো টাকায় হ্যাঁ বন্ধুরা সাতশো টাকায় অনলি তো যাদের যাদের দরকার আছে ইমিডিয়েট তোমরা কিন্তু এখানে ভর্তি হয়ে যাও কারণ অনেক স্টুডেন্ট কিন্তু প্রতি মুহূর্তে ভর্তি হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু এখানে যদি কারোর মনে হয় তোমরা কিন্তু এখানে জয়েন করতে পারো তার জন্য এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করো ওকে চলে এবার ক্লাসে ফিরিয়ে নিয়ে যাচ্ছি দেখো দুই নম্বর প্রশ্নটা সেই খুবই সহজ কোশ্চেন দেখো প্রথম ছবি এখানে আমি একটু জুম আউট করে দিই তাহলে বুঝতে পারবে এই দেখো ছবিটা হচ্ছে এই যে চারটে ছবি দেখতে পাচ্ছ তার মধ্যে তিনটে ছবি দেওয়া আছে চার নম্বর ছবিতে কী হবে সেটা আমাদের জিজ্ঞাসা করছে তাহলে চার নম্বর অপশনটা আমাকে খুঁজে বার করতে হবে কোনটা নিচের অপশনগুলো থেকে কোনটা যেমন এটা হচ্ছে অপশন নাম্বার এ এটা অপশন নাম্বার বি এটা অপশন নাম্বার সি এটা অপশন নাম্বার ডি তাহলে কোনটা হবে সেটা তোমার কমেন্ট করে যাও যারা শিখেছো আর যারা শিখতে পারছ না বা বুঝতে পারছে না তারা দেখে নাও দেখো প্রথম ছবিটা দেখো প্রথম ছবিতে যে পয়েন্টগুলো আছে না যে ডটগুলো দেখো একটা সলিড ডট দেওয়া আছে একটা ফাঁকা দেওয়া আছে না ফাঁকা মানে দেখতে পাচ্ছ যে ভেতরে কোনো কালি নেই সাদা সাদা কালি দেওয়া আছে তাই না একটা সাদা একটা কালো তো দেখো যেটা কালো কালি দেওয়া আছে সেইটা শুধু আমার খেয়াল করছি যে কোনো একটা তুমি সাদাও খেয়াল করতে পারো কালো খেয়াল করতে পারো দেখো আমি কালোটা খেয়াল করছি এটা দেখতে ভালো লাগছে তো এই কালো কালিটা এখানে দেখো একটা আছে তারপরে ঘরে দুটো আছে তারপরের ছবিতে যখন যাচ্ছি দেখা যাচ্ছে এই কালো ঘরটা একটা ঘরে এগিয়ে যাচ্ছে এই দেখো এই একটা ঘরে এগিয়ে গিয়ে এখানে কালো একটা এখানে কালো দুটো তারপরে ছবি যেমন যাচ্ছে তেমন হচ্ছে আরও একটা ঘরে এগিয়ে যাচ্ছে এখানে দেখো কালো ঘরটা একটা এখানে আর এখানে দুটো তাহলে বলো পরের ছবিতে কোথায় কালো ঘরটা হবে দেখো কতটা সহজ না তাহলে পরের ঘরটা কি দেখছি এই যে একটা করে এগিয়ে যাচ্ছে এখানে প্রথম ছিল তারপর দেখা যাচ্ছে এখানে চলে আসছে তারপর দেখা যাচ্ছে এখানে চলে আসছে তাহলে পরের ঘরটা কী হবে নিশ্চয়ই এইখানে হবে মানে এইখানটায় আমার একটা করে কালো ঘরটা হবে তাই তো এইখানে কালো ঘরটা হবে এবং তার পাশেই হবে দুটো কালো ঘর তাই না তাহলে এখানে আমার এই জায়গাটা দুটো কালো হবে এবং প্রথমে একটা কালো হবে কোথায় আছে দেখো কোন অপশান আছে আমি দেখছি অপশন নাম্বার এতে হ্যাঁ ঠিকই আছে একদম তবুও একবার ক্রস চেক করবো তো সেটা পরে দেখে নিচ্ছি আর অন্য অন্য অপশানগুলো দেখে নিই তা অপশন নাম্বার বিতে দেখা যাচ্ছে যে এখানে একটা কালো ঘর একটা সাদা ঘর দিয়েছে যেটা ভুল তারপর দেখো অপশন নাম্বার থ্রিতে দেখো অপশন নাম্বার থ্রি দেখা যাচ্ছে যে এখানে একটা ঘর তারপরে দেখো দুটো সাদা ঘর দিয়ে দিয়েছি যেটা ভুল তারপর অপশন নাম্বার ডি দেখো অপশন নাম্বার ডি কী প্রথমে দুটো ঘর দিয়ে দিয়েছি তারপর একটা ঘর দিয়েছি যেটা কিন্তু একদমই ভুল তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ তবু আমি ক্রস চেক করে দিচ্ছি দেখো কালো ঘর তারপর সাদা ঘর আসছে তাহলে একটা কালো তারপর দুটো কালো তারপরে একটা সাদা তারপর দুটো সাদা দেখা যাক একই রকম আসছে কিনা এখানে দেখো কালো দুটো কালো এখানে একটা সাদা এখানে দুটো সাদা তারপর ঘরটা দেখে নাও তারপর ঘর দেখো এইখানে জাস্ট এ মিনিট এইখানে দেখো এইখানটা দেখো একটা কালো দুটো কালো একটা সাদা দুটো সাদা তাহলে দেখো এবার নিশ্চয় এইখানেও তাই হবে এখানে একটা কালো এখানে দুটো কালো তারপর কি এখানে একটা সাদা এখানে দুটো সাদা দেখা যাক আছে কি না হ্যাঁ একটা কালো দুটো কালো একটা সাদা দুটো সাদা একদম সঠিক উত্তর অপশন নাম্বার এই হচ্ছে সঠিক উত্তর যা যারা পেরেছ ভেরি গুড ভেরি 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 গুড আর যারা পারোনি আশা করছি বুঝতে পেরেছো এবার পরে কোশ্চেনটা সঠিক করে দেখাও দুই নম্বর প্রশ্নে দেখে নাও দুই নম্বর প্রশ্ন হচ্ছে এই দেখো কোয়েশ্চেন ফিগার এখানে দেখো চারটে ছবি তিনটে ছবি দেওয়া আছে একটা কোশ্চেন আমরা জানতে চেয়েছি কোন কোন অপশনটা হবে দেখো প্রথমে আমি দেখে নিই এটা কি এটা এটা অ্যাকচুয়ালি পেনসিল ঠিক আছে ছোটো পেন্সিল তো ছোটো পেন্সিলটার মুখটা দেখো কোন দিকে ঘুরছে তার যে রোটেশন সেটা দেখো দেখো প্রথম ছবি দেখা যাচ্ছে সে একদম উপর দিকে মুখ করে আছে তারপর ছবি দেখা যাচ্ছে সে একটা অ্যাঙ্গেল করে নিয়েছে এইরকম একটা অ্যাঙ্গেল করছে তারপর ছবি দেখা যাচ্ছে সে এরকম হয়েছে তারপরে ছবি কী হবে আমি বুঝতেই পারছি যে এখানে কিন্তু দেখো একটা জিনিস খেয়াল করো ওপরে তারপর এদিকে আসছে তারপর এদিকে তারপর এদিকে মানে জাস্ট ফর্টি ফর্টি ফাইভ ডিগ্রি করে কিন্তু একটু করে ঘুরছে তাই না ফর্টি ফাইভ ডিগ্রি করে আস্তে আস্তে ঘুরছে তো সেই হিসাবে আমার যদি এর পরে আমার যদি হয় তাহলে কোনটা হবে বলো এরপরে আমার তাহলে কী হবে এইটা আছে তারপর এদিকে করেছে তারপর এদিকে তাহলে নিশ্চয়ই এদিকে আসবে মানে এই ছবি ছবিটা নিশ্চয়ই এদিকে থাকবে এবার দেখো অপশান ডি তো হবেই না অপশান সিও হচ্ছে না অপশান এ অথবা বি এর মধ্যে যে কোনো একটা হবে এবার কনফিউশান পড়ে যাবে স্যার কোনটা হবে দেখো আমি এটা মিটিয়ে দিচ্ছি হুম অপশন ডিও হবে না অপশন সিও হবে না এবার দেখো আমার কনফিউশন হচ্ছে অপশন এ এবং বিয়ের মধ্যে তাহলে কোনটা হবে দেখো সব সহজ উপায় দেখো প্রথম ছবিতে কতগুলো দেখো পয়েন্টগুলো দেখো নিচে দেখো এই ভেতরে একটা পয়েন্ট আছে ছটা করে পয়েন্ট আছে দেখো ডট 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 করে ছটা ডট দেওয়া আছে পরের ছবি দেখা যাচ্ছে পাঁচটা ডট আছে তারপরে ছবিতে দেখ আবার ছটা চলে এলো তাহলে ছটা পাঁচটা ছটা আর তাহলে এই নিশ্চয়ই এই যে ছবিটা থাকবে এখানেও আমার কটা হবে পাঁচটা হবে তাহলে দেখো ছয় পাঁচ ছয় পাঁচ তাই তো এভাবে কাজ করছে একটু ভালোভাবে ভাবো এখানে ছটা আছে এখানে পাঁচটা ডট আছে এখানে ছটা ডট আবার এখানে দেখো পাঁচটা ডট পাঁচটা ডট বলতে কোনটা কথা বলছি একবার দেখিয়ে দিই এই দেখো ভেতরে দেখো এই দেখো দেখতে পাচ্ছো একটা দুটো তিনটে চারটে পাঁচটা কিন্তু এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাই না ছটা ডট এখানে আছে এখানে পাঁচটা ডট আবার এখানে দেখো ছটা ডট আছে তাহলে এখানে নিশ্চয়ই পাঁচটা ডটই হবে তাহলে কোন অপশানটায় পাঁচটা ডট থাকবে এবং সেটা নিচের দিকে মুখ করে আছে তাহলে দেখো এই যে ডি তো হবেই না সিও হবে না ঠিক আছে এবার দেখো বি বিয়ে দেখো তিনটে ডট আছে তাহলে বিটাও হবে না তার রাইট অ্যান্সার কী হবে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর একদম সহজ কোশ্চেন আর তুমি যদি চাও না এটা একদম সহজে কিন্তু বের করতে পারবে কী হবে না দেখো এই শুধু ডটগুলো দেখলেই বুঝতে পারবে ছটা ডট পাঁচটা ডট ছটা ডট আবার নিশ্চয়ই এখানে পাঁচটা ডটই হবে তার জন্য রাইট আনসার হচ্ছে অপশন নাম্বার এগুলো শর্টকাট ট্রিক যত সহজে পারবে এটা করে নিতে হবে ঠিক আছে দেখো রিজনিং সবাই পারে কিন্তু শর্টকাট টেকনিকে যত তাড়াতাড়ি পারবে সে হচ্ছে রাজা তাই না তো এই সমস্ত শর্টকাট টেকনিকগুলো তোমরা কিন্তু আমার ক্লাস থেকেই পেয়ে যাবে পেইড ব্যাচ যারা আছো তারা কিন্তু এমনি পেয়ে যাবে ঠিক আছে তো যদি দরকার হয় নাম্বারটা আর একবার বলছি নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করবে তোমাদের ডিটেলসটা বলতে হবে চলে আসছি পরে কোশ্চেন যারা যারা পারছো তারা কিন্তু আমার তরফ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য তোমাদেরকে অভিনন্দন কিন্তু যারা পারছো না মন কিন্তু ভেঙবে ভাঙবে না কারণ এগুলো হচ্ছে সবথেকে সহজ জায়গায় এগুলো থেকে আমাদেরকে পুরো পাঁচে পাঁচ স্কোর করতে হবে ঠিক আছে দেখো পরের কোশ্চেনটা হচ্ছে এরকমভাবে দিয়েছে এইটা একটু গোলমেলে লাগতে পারে অনেকেই কাছে যে স্যার কীভাবে হচ্ছে কিন্তু খুবই সহজ একবার ভাবো তাহলে দেখো তুমি নিজেও পারবে তো আশা করছি যারা পারা তারা পেরে গেছো যারা বুঝতে পারছো না একবার দেখে নাও দেখো প্রথম ছবিতে এরকম প্লাস চিহ্ন দেওয়া আছে এবং এখানে একটা গোল এখানে একটা ত্রিকোণ চিহ্ন তাই না ত্রিকোণমিতি এই সরি একটা ত্রিভুজ দেওয়া আছে তাহলে পরের ছবিতে দেখো সেটাই কিন্তু ঘুরিয়ে গেছে দেখো ওপরে ছিল গোল নিচে ছিল ত্রিভুজ এখানে কিন্তু দেখাচ্ছে ওপরে ত্রিভুজ নিচে গোল মানে ঘুরে যাচ্ছে তাই না আমি যদি শুধু এইটা ফলো করি তাহলে কি উত্তর বেরোবে দেখা যাক উত্তর বেরোচ্ছে কিনা পরের ছবি দেখা যাচ্ছে ওপরে ত্রিভুজ নিচে গোল তাহলে কি এটা নিশ্চয়ই উল্টো হবে ওপরে হবে গোল নিচে হবে ত্রিভুজ ওপরে হবে গোল নিচে নিচে হবে ত্রিভুজ তাহলে কোন অপশন আছে বলো একমাত্র অপশান ডিতে আছে আমি কিন্তু এইটা দেখেই কিন্তু উত্তর বের করতে পারছি দেখো কত সোজ তুমি একবার নিজে দেখো তো কোনটা উত্তর হবে আশা করছি পেরে গেছো দেখো কত সেকেন্ড লাগলো বলো এক সেকেন্ডই তো লাগলো কতক্ষণ লাগলো আমি তো বললাম না দেখার ভঙ্গিমা যার যার দৃষ্টিভঙ্গি যত ভালো সে তত তাড়াতাড়ি এটা স্পিডে করতে পারবে উত্তর এটার জন্য কোনো বিরাট নলেজ দরকার হয় না কোনো মুখস্ত বিদ্যা দরকার হয় না এটা এমন একটা টপিক যেখান থেকে তোমরা পাঁচে পাঁচে স্কোর করতে পারবে ঠিক আছে একটা নম্বর কম মানে তুমি পিছিয়ে গেছো অনেকটা ঠিক আছে তোমাকে আরও ইম্প্রুভমেন্ট করতে হবে ওকে তাহলে দেখো এই প্রশ্ন সঠিক উত্তর অপশন নাম্বার ডি আশা করছি সবাই বুঝতে পেরেছো এটার বোঝানোর দরকার নেই একদম সহজ কোশ্চেন যারা বুঝতে পারে আর একবার বলে দিই চলো একবার বলেই দিই তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে দেখো উপরের ছবিটা দেখো ওপরে গোল আছে নিচে ত্রিভুজ আছে আবার দেখো উপরে উল্টে গেল ওপরে ত্রিভুজ নিচে গোল ঠিক তারপরে ছবি দেখো তাহলে উপরে আছে ত্রিভুজ নিচে আছে গোল তাহলে কী হবে উল্টো হয়ে যাবে অপোজিট হয়ে যাবে তাহলে কী হবে ওপরে হবে গোল নিচে হবে ত্রিভুজ ওপরে হবে গোল নিচে হবে ত্রিভুজ এবার দেখো কোন অপশান আছে নিশ্চয়ই অপশন নাম্বার ডিতেই আছে আর তো কোথাও নেই ওপরে গোল নিচে ত্রিভুজ কোথায় আছে বলো এখানে আছে ওখানে উপরে ত্রিভুজ নিচে গোল আছে আর এখানে দেখো এই যে উপরে ত্রিভুজ নিচে গোল এটাও হবে না এবার তুমি বলবে স্যার অপশন নাম্বার সি কেন হচ্ছে না অপশন নাম্বার সিতে পুরো প্লাস আছে না এখানে দেখো এখানে প্লাস এখানে প্লাস আবার এখানে দেখো গুণ চিন্ন এখানে তাহলে নিশ্চয়ই গুণ চিন্ন হবে তাহলে কী করে অপশন নাম্বার সি হবে তাহলে অপশন নাম্বার সি হচ্ছে না অপশন নাম্বার ডি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর আশা করছি বুঝতে পেরেছ এবার চলো এবার চলে যাই আমরা পরের প্রশ্ন পরের প্রশ্নটা খুবই মজাদার কোশ্চেন দেখি কে কে পাচ্ছে এটা আমাদের সম্ভবত চার নম্বর কোশ্চেন তাই তো চলো দেখো এটা দেখে অনেকে ভাববে স্যার কী করে হচ্ছে একটু জুম করো হ্যাঁ নিজের মতো করে একটু দেখো এখানে তিনটে চিহ্ন দেওয়া হচ্ছে একটা প্লাস চিহ্ন একটা রাউন্ড আর সার্কেল আর একটা হচ্ছে স্কোয়ার চিহ্ন তাই তো এই তিনটে সিম্বল দেওয়া হচ্ছে তিনটে সিম্বল দিয়ে আমাদের বুঝতে হবে কোনটা পরবর্তীকালে ছবিটা কী হবে দেখো এখানে চারটে ছবি দেওয়া আছে একটা দুটো তিনটে চারটে তাহলে পাঁচ নম্বর কী বলবো সেটা বার করতে হবে অপশন নম্বর এটা আছে অপশন বিটা অপশন নম্বর সিটা অপশন নম্বর ডি এ এটা তো দেখো কোনটা হবে সঠিক উত্তর আমি একটু বুঝি বিষয়টা বোঝার চেষ্টা করি কীভাবে হচ্ছে দেখো এই প্লাস আছে পরে সার্কেল তারপরে স্কোয়ার দেখা যাক পরে ছবি তাই আছে কি হ্যাঁ প্লাস সার্কেল স্কোয়ার প্লাস সার্কেল স্কোয়ার প্লাস সার্কেল স্কোয়ার তার মানে আমার সিকোয়েন্সটা তাই থাকবে প্লাস সার্কেল স্কোয়ার তা দেখি পরে এই ছবিগুলোর মধ্যে কি সেরকমই আছে হ্যাঁ প্লাস এই দেখো প্লাস কিন্তু এটা তো হচ্ছে না এখানে প্লাস সার্কেল স্কোয়ার ঠিক আছে প্লাস সার্কেল স্কোয়ার ঠিক আছে প্লাস এই দেখো এটাও হচ্ছে না প্লাস আছে কোথায় সার্কেল এই মানে মাঝখানে প্লাসটা রেখে দিয়েছে এটাও হবে না তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি অপশন নাম্বার এ হবে না অপশন নম্বর ডিও হবে না এবারে বোঝার উপায় কি কোনটা হবে সঠিক উত্তর বি না সি তাই তো দেখো সহজ উপায় আমি এত কিছু দরকার নেই দেখো শুধু ছবিটা কোন দিক দিয়ে ঘুরছে অপশন নাম্বার এতে দেখছি এখানে আছে অপশন বিতে অপশন নাম্বার বি যেটা ছবি নাম্বার বি সেখানে দেখো একটা ঘর এগিয়ে যাচ্ছে তাই না এখানে ছিল পরের ছবি দেখা যাচ্ছে এখানে চলে এসছে তারপর ছবি দেখছি এখানে চলে এসছে তারপর ছবিতে মানে একটা করে ঘর এগিয়ে যাচ্ছে তাহলে দেখো তোমরাই বলো এইখানে শুধু প্লাসটা চিন প্লাস্টটা দেখো শুধু প্লাসটা যে কোনো একটা দেখো শুধু প্লাস অথবা শুধু সার্কেল বা যে কোনো একটা তো আমি সুবিধাতে প্লাসটাই দেখছি তো প্লাসটা এই ঘরে ছিল তারপর ছবিতে এখানে চলে এসছে তারপর ছবিতে এখানে মানে একটা বার ঘরে এগিয়ে যাচ্ছে তারপর ছবিতে উপরে চলে আসছে মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটে দিক ভাবো না চারটের দিক দিয়ে প্রথমে দেখো প্রথমে কোথায় ছিল প্রথমে ছিল সাউথের দিকে তাই তো সরি প্রথমে চলো ইস্টের দিকে তারপর চলে এলো সেটা কোথায় সেটা চলে সাউথের দিকে তারপর চলে এলো সেটা পশ্চিমের দিকে মানে ওয়েস্টার্ন দিকে তারপর সেটা চলে গেলো পুরো উত্তর দিকে তাহলে এবার দেখো কোন দিকে যাবে এবার নিশ্চয়ই এই এখান থেকে যাবে নিশ্চয়ই এইখানে আসবে তাই তো প্লাসটা এইখানে আসবে তাহলে অপশন নাম্বার সি হচ্ছে প্রশ্ন সঠিক উত্তর একদম একদম সহজ এটা বোঝাতে যতটা কঠিন লাগলো না এটা মানে নিজে থেকে মাথা খাটালে দেখবে কত সহজে করতে পারছো অপশন নাম্বার সি হচ্ছে প্রশ্ন সঠিক উত্তর এবার আসছি আমাদের শেষ প্রশ্ন এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকবে তোমরা প্রত্যেকেই কোশ্চেনটা কিন্তু করে দেখাও সব থেকে সহজ কোশ্চেন এতগুলো যাতে করালাম সব থেকে সহজ কোশ্চেন দেখো একটা আমি একটু হেল্পও করে দিচ্ছি একটা স্টার দেওয়া আছে দেখো চার টোটাল তিনটে স্টার দেওয়া আছে নিচে চারটে অপশন আছে কোনটা সঠিক উত্তর হবে দেখো এবিডির মধ্যে যেটা উত্তর হবে সেটা তুমি কমেন্ট করে জানাও দেখো প্রথম ছবিটা দেখতে পাচ্ছ স্টার সবগুলোতে স্টারই একই রকম আছে কিন্তু ওপর যে সিম্বলগুলো সেটা শুধু চেঞ্জ প্লাস আছে মাইনাস আছে সার্কেল তারপর ত্রিভুজ তারপর স্কোয়ার আছে এইটা কিভাবে ঘুরছে শুধু সেটা দেখো ঠিক আছে সার্কেলটা নয় সরি স্টারটা নয় শুধু দেখো যে প্লাস যে কোনো একটা সিম্বল দেখো তাহলে তুমি উত্তরে পেরে যাবে তো আশা করছি তোমাদের সবাই তোমরা উত্তর করতে পারবে যারা যারা দেখেছো এখনও পর্যন্ত ভিডিওটা তোমরা প্রত্যেকেই শিখে গেছো যদি শিখে গিয়ে থাকো অবশ্যই লাইক করো বন্ধুর সাথে শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম ধরনের নতুন নতুন ভিডিও নতুন নতুন ক্লাসের মজার মজার ক্লাস দেখার জন্য অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো নমস্কার